السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ليس منا من لم يجل كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا حقا، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله. সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে সূরাতুল বাকারার আমরা 10 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। গত 9টা লেকচারে আমরা প্রথম 10টা আয়াত আলহামদুলিল্লাহ পড়েছি। আজকে আমাদের লেকচার নাম্বার 10। আজকে আমরা আয়াত নাম্বার 11 এবং সামনে পড়ার চেষ্টা করব যদি সময় হয়। তো আজকে আমরা যে আয়াতটা পড়ব, পুরো আয়াতটা মিলে মূলত একটা বাক্য। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। শাব্দিকভাবে যদি অর্থ করি তাহলে ওয়াইদা, যখন কিলা বলা হয়েছিল লাহুম তাদেরকে, কি বলা হয়েছিল? লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। যখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, কালু, তখন তারা বলেছিল ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয়ই আমরা মুসলিহুন, সংশোধনকারী, আমরা ইসলাহকারী, নিশ্চয়ই আমরা সংশোধনকারী। তো এই পুরো আয়াতটা মিলে আসলে একটা বাক্য। আমরা সেন্টেন্স পড়েছি, সেন্টেন্সের মধ্যে আপনারা ভাগটা মনে আছে আপনাদের? সেন্টেন্স আমরা জানি, বলেন তো আরবিতে জুমলাতুন বা সেন্টেন্স কত প্রকার? দুই প্রকার। জুমলা বা সেন্টেন্স হচ্ছে, আমরা পড়েছি মৌলিকভাবে দুই প্রকার। একটা হচ্ছে জুমলাতুন ইসমিয়া, আর একটা হচ্ছে জুমলাতুন ফেলিয়া ফেলিয়া। তো এর মধ্যে আমরা 1 নম্বর প্রকারটা পড়েছি জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়া এটা আমরা পড়েছিলাম মুবতাদা এবং খবর মিলে গঠিত হয়, তাই না? মুবতাদা উন প্লাস খাবারুন, এটাকে আরবিতে বলে জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়া মুবতাদা প্লাস খবর। আমরা আরেক ধরনের সেন্টেন্স যেটা পড়েছি জুমলাতুন ফেলিয়াতুন বলে। জুমলাতুন ফেলিয়া এর স্ট্রাকচারটা আপনারা জানেন, এটার স্ট্রাকচারটা শুরু হয় ফেল দ্বারা, ফেলের পরে মাস্ট থাকবে হলো ফাইল, অথবা নাইবুল ফাইল থাকতে পারে। যদি ফেলটা প্যাসিভ হয় তাহলে ফাইল থাকবে অথবা নাইবুল ফাইল থাকবে। এরপরে আমরা জানি থাকবে মাফউল, বিভিন্ন মাফউল থাকে, মাফউলুন বিহি, মাফউলুন মুতলাক, মাফউলুন লাহু, মাফউলুন ফিহি, তো বিভিন্ন ধরনের অবজেক্ট থাকতে পারে। এরপরে বাক্যের মধ্যে মুতাল্লিক থাকতে পারে, অবজেক্টের সাথে সাথে মুতাল্লিক থাকতে পারে। এরপরে হাল থাকতে পারে একটা বাক্যের সাথে, এরপরে তামিয়েজ থাকতে পারে, এরপরে সাথে মুস্তাসনা থাকতে পারে, ইস্তিসনা যদি থাকে বাক্যের মধ্যে মুস্তাসনা থাকতে পারে। এরপরে আরো আমরা এই বাক্যগুলোর সাথে তাকিদ থাকতে পারে। জুমলাতুল ফেলিয়ার স্ট্রাকচার বিরাট বড়, তাকিদ থাকতে পারে। বাকি আমরা জানি জুমলাতুল ফেলিয়ার জন্য মাস্ট অংশ কোনটা? এই দুইটা, ফেল এবং ফাইল, এই দুইটা থাকবেই, আর বাকিগুলো থাকতেও পারে নাও থাকতে পারে। তো এটা হচ্ছে জুমলাতুন ফেলিয়া, ফেল ফাইল নাইবুল ফাইল মাফুল ইত্যাদি মিলে যে সেন্টেন্স গঠিত হয় এটাকে আমরা জানি জুমলাতুন ফেলিয়া বলে। বাকি আরেক ধরনের সেন্টেন্স আপনারা
করেছেন জুমলাতুন ফেলিয়া থেকেই হয় জুমলাতুন শর্তিয়াতুন। কি নাম? জুমলাতুন শর্তিয়াতুন। এই দুইটা তো আমরা সবাই জানি, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফেলিয়া। সাথে তিন নাম্বার আরেকটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে জুমলাতুন শর্তিয়াতুন। জুমলাতুন শর্তিয়াতুন, জুমলাতুন শর্তিয়াতুনের স্ট্রাকচারটা হচ্ছে শুরুতে থাকবে আদাতু শর্ত। শর্ত বা কন্ডিশনাল অর্থ প্রদানের যে হরফ, যে অব্যয় শুরুতে থাকবে, এটাকে আদাতু শর্ত বলে। এরপরে দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা ভার্ব থাকবে। এই প্রথম অংশটা যে সেন্টেন্সটা থাকবে এটাকে আরবিতে বলে শর্তুন, এরপরে আরেকটা অংশ থাকে ওটাকে বলে জাওয়াবুস শর্তি। জাওয়াবুস শর্তি, তাহলে প্রথমে থাকবে আদাতুস শর্ত, এরপরে দুইটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের দুইটা পার্ট, প্রথম পার্টটাকে বলে শর্ত, দ্বিতীয় পার্টটাকে বলে জাওয়াবুস শর্ত। শর্ত এবং জাওয়াবুস শর্ত মিলে হয়ে যায় জুমলাতুন শর্তিয়াতুন, জুমলাতুন শর্তিয়াতুন। তাহলে আমরা সেন্টেন্সের মৌলিক দুইটা প্রকারের সাথে আরেকটা প্রকার এখানে মনে রাখবো, সেটা হচ্ছে জুমলাতুন শর্তিয়াতুন। সেটা গঠিত হয় কিসের দ্বারা? প্রথমে আসবে আদাতু শর্ত, এরপরে শর্ত, এরপরে জাওয়াবুস শর্ত, এই তিনটা মিলে। তো আজকে আমরা যে বাক্যটা পড়বো এটা মূলত একটা জুমলাতুন শর্তিয়া। তাহলে জুমলাতুন শর্তিয়া হলে আমাদের তিনটা অংশ দরকার, তাই না? এক নাম্বার হলো শুরুতে দরকার হবে আমাদের আদাতু শর্ত, এরপরে দরকার হবে শর্ত, এরপরে থার্ড অংশ আসবে জাওয়াবুস শর্ত। তাহলে এই সেন্টেন্সের এই তিনটা পার্ট মিলে সেন্টেন্সটা কমপ্লিট হবে। এক নাম্বার আদাতু শর্ত, দুই নাম্বার শর্ত, তিন নাম্বার হচ্ছে জাওয়াবুস শর্ত। এটা কি বুঝতে পেরেছি আমরা? জুমলাতুন শর্তিয়াতুন এর কয়টা পার্ট? তিনটি। তিনটি। প্রথম কি? আদাতু শর্ত থাকে, এরপরে কি? শর্তুন থাকবে, তিন নাম্বার জাওয়াবুস শর্ত। শর্ত, আদাতু শর্ত, জাওয়াবুস শর্ত সব মিলে যে সেন্টেন্স গঠিত হয় ওই সেন্টেন্সটাকে আরবিতে বলে জুমলাতুন শর্তিয়াতুন। আলহামদুলিল্লাহ, এই সেন্টেন্সটা একটু আমরা ডিটেলস পড়ার চেষ্টা করি। প্রথমে আছে ইদা, ইদা, এই ইদা এর মধ্যে শুরুতে ওয়াও, ওয়াওটা আমরা সবাই জানি হারফুল আত, তো এটা নিয়ে আমাদের আলোচনা নাই। ইদা, ইদাটাকে আরবিতে বলে জারফু জামানিন। এটা সময়বাচক অর্থ দেয় না, ইদা অর্থ কি? যখন, তাই না? ইদা যখন, তাহলে ইদা হলো জারফু জামান, একটা সময়বাচক অর্থ দেবে। বাকি এই যখন সে আসবে তখন আমি কাজটা করব, তাহলে একটা কন্ডিশনাল মিনিং আছে এর মধ্যে, তাই না? এই জন্য এটাকে বলে জারফু জামান তাদাম্মানা। এটা একটা জারফ, একটা অ্যাডভার্ব, বাকি তাদাম্মানা, তাদাম্মানে অন্তর্ভুক্ত করে, এই ইদাটা অন্তর্ভুক্ত করে, যুক্ত করে মা আলা শর্তি, শর্তের অর্থকে, কন্ডিশনাল মিনিং কে যুক্ত করে, তাদাম্মানা এই ইদাটা যুক্ত করে, অন্তর্ভুক্ত করে মা আনা শর্তি, কাকে? শর্তের অর্থকে, শর্তের অর্থকে। অর্থাৎ ইদাটা মূলত সময়বাচক অর্থ দিবে, এটা একটা জরফ, বাকি পাশাপাশি এর মধ্যে শর্তের বা কন্ডিশনাল একটা মিনিং রয়েছে। তো এই জন্য এই ইদাটা দুইটা পরিচয় আছে, একটাকে বলে জারফুজ জামান, আর একটা পরিচয় হলো আদাতু শর্ত, সে হচ্ছে আদাতু শর্ত, শর্তবাচক অর্থ প্রদান করে। বাকি আদাতু শর্তের দুইটা ভাগ, আদাতু শর্তের একটা পার্ট তো হলো যেটা পরবর্তী তার সেন্টেন্সের যে শর্ত আসে, জাওয়াবুস শর্ত আসে, এর মধ্যে মুদারের ক্রিয়া আসলে ওটাকে মাজজুম বানায়। আর কিছু আদাতু শর্ত আছে পরবর্তী অংশে কোনো পরিবর্তন করে না, মাজজুম বানায় না। তো যেই সকল আদাতু শর্ত গুলো মাজজুম বানায় না ওইগুলোকে বলে গাইরু জাজিমা। কি বলে? গাইরু জাজিমাতিন, গাইরু জাজিমাতিন। তাহলে ইদাটা একটা আদাতু শর্ত, এটা কি তার পরবর্তী অংশকে মাজজুম বানায় নাকি বানায় না? বানায় না, মাজজুম বানায় না, বানায় না, বানায় না, যেহেতু
বানায় না, তো সুতরাং এটা কি হবে? গয়রুল জাজিমা, গয়রুল জাজিমা। জাজিমা, মাশাআল্লাহ। তাহলে এটা হলো গাইরু জাজিমা, আদাতু শর্ত গাইরু জাজিমা। আলহামদুলিল্লাহ। একটু আমি ছয় পাতাটা, আপনারা ছয় পাতা পড়েছেন, ওই ছয় পাতায় একটু দেখাইতে চাই। ছয় পাতায় এই যে এই শব্দগুলো আছে আমাদের ছয় পাতার, আপনারা পেজ নাম্বার থ্রিতে যদি যাই, থ্রির শেষের দিকে দেখেন এখানে আছে এই যে বাদু আদাবাত শর্ত, কিছু শর্তবাচক শব্দ, কিছু শর্তবাচক শব্দ। দেখেন শর্তবাচক শব্দগুলোর দুইটা ভাগ, প্রথমে আছে জাজিমাতুন, যেসব আদাতুস শর্তগুলো মাজুম বানায়, পরবর্তী মুদারের ক্রিয়াকে মাজুম বানায়, সেগুলো কি কি? এই দেখেন এই পাশের কলামে দেয়া আছে যে ইন, মান, মা, মাহমা, মাতা, আইনা, আইয়ন, আইয়াতুন, এগুলো মাজুম বানায়, তো এই জন্য এগুলোর নাম হলো জাজিম। আর এর মধ্যে দুইটা আছে যেগুলো পরবর্তী অংশকে মাজুম বানায় না, সেই দুইটা হলো, একটা হলো লাউ আর একটা হলো ইদা। লাউ ইদা, তো এই জন্য ইদাটাকে বলে আদাতু শর্ত গাইরু জাজিমাতিন, আদাতু শর্ত গাইরু জাজিমাতিন, যেটা মাজুম বানায় না। তো আলহামদুলিল্লাহ আমরা ইদার অংশটা বুঝে গেলাম। তাহলে ইদাটা হলো জরফুজ জামান, এটার মধ্যে একটা শর্তের অর্থ আছে এবং এটা পরবর্তী মুদারের ক্রিয়াকে মাজুম বানায় না। এরপরে শব্দটা আসছে কিলা। কিলা অর্থ হলো তাকে বলা হয়েছিল, শাব্দিক ভাবে শুধু কিলার অর্থ কি? তাকে বলা হয়েছিল। বাকি এই শব্দটা একটু পরিবর্তন হয়েছে, আমরা জানি এটা একটা আজওয়াফ ক্রিয়া, রুট লেটার কফ ওয়াও লাম, এটা আমরা জানি নাসারা এনসুরু থেকে ব্যবহার হয়, তাই না? কওয়ালা ইয়াকউলু, এটা তো হলো অ্যাক্টিভ রূপ। তাহলে বলেন তো এটা যদি প্যাসিভ বানাই তাহলে অরিজিনালি কি হওয়ার দরকার ছিল? কুইলা কুইলা মাশাআল্লাহ, ইউকলু, কুইলা। এরপরে মুদারাটা কি হবে? ইউকলু, ইউকলু, ওয়ালু, কুবিলা ইউকলু, কুবিলা ইউকলু। এই প্যাসিভটা আপনারা শিখেছেন, প্যাসিভটা যে আমাদের ছয় পাতার প্রথম পাতায় আছে, দেখেন এই যে নাসরা ইয়ানসুরু, এটার প্যাসিভ বানাবেন সব সময় এই যে নুসিরা, নুসিরা, তাহলে এর সাথে মিলে কি হবে? কুবিলা ইউনসারু, এর সাথে মিলে হবে ইউকলু। এই দেখেন কুবিলা ইউকলু, নুসিরা ইউনসারু, মিলে গেল না? এই যে কবিলা ইউকবালু, এরপরে নুসিরা ইউনসারু, এই এই প্যাটার্নে আমরা বানাচ্ছি। এখন এই কবিলা থেকে আমরা কইলা কিভাবে পাচ্ছি? মূল শব্দটা ছিল কবিলা, 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 কবিলা থেকে এখন আমরা শব্দটা পেয়ে যাচ্ছি কইলা। এটা কিভাবে হচ্ছে একটু আমরা পরিবর্তনটা দেখি। এখানে আমরা জানি কাসরা, ওয়াওয়ের নিচে কাসরা পড়া কঠিন, দম্মার পরে ওয়াওয়ের নিচে কাসরা পড়া কঠিন, এই জন্য আমরা দুইটার হারাকা রিপ্লেস করে দিব। ওয়াওয়ের কাসরাটা আমরা কফের মধ্যে দিয়ে দিব, এরপরে ওয়াওটা সুকুন হয়ে যাবে। এখন শব্দটা কি হলো? কিউলা, কিউলা, তাই না? কিউলা। তো এখন আমরা জানি কাসরা তারপরে কাকে চায়? ইয়াকে স্যার, ইয়াকে, কাকে চায়? তো সুতরাং এখন আমরা শব্দটা পেয়ে যাব কিলা, কিলা। তাহলে এখন কিলা এটা একটা মাজহুল ক্রিয়া হয়ে গেল প্যাসিভের মধ্যে, যেটা অরিজিনালি ছিল কুবিলা, কুবিলা থেকে কিলা। তো আমরা জানি অ্যাক্টিভ ক্রিয়ার ফাইল হয়, প্যাসিভ ক্রিয়ার কি হয়? নাইবুল ফাইল, নাইবুল ফাইল। তাহলে আমাদের এটা নাইবুল ফাইল, একটা আমরা বার পেলাম, প্যাসিভ বার, ফেলুন মাজহুল পেলাম, এটা আপনারা বলতে পারেন ফেলুন মাদিন মাবনিয়ুন লিল মাজহুলি, মাবনিয়ুন লিল মাজহুলি, এটা একটা মাদির ক্রিয়া,
যেটা হচ্ছে প্যাসিভ রূপে আছে বা মাজহুল প্যাটার্নে আছে, এটাকে বলে মাবনিয়ুন লিল মাজহুলি, মাবনিয়ুন লিল মাজহুলি। তাহলে এখানে আমাদের দরকার নায়েবুল ফাইল, নায়েবুল ফাইলটা বোঝার জন্য একটু আমরা আরেকটা উদাহরণ দিই। যেমন ধরেন আমরা জানি নায়েবুল ফাইলটা কি হয়, একটা মাফুলুন বিহি নায়েবুল ফাইল হয়ে যায়, তাই না? যেমন ধরেন আমি বললাম একটা বাক্য কথার কথা, আমি বললাম খালেদ মাজেদকে সাহায্য করেছে, আপনি বলেন তো? নাসারা জাইদুল মাজেদান, হ্যাঁ, নাসারা নাসারা খালিদ, খালিদ মাজেদান, নাসারা খালিদ, রাইট। এখানে খালেদ মাজেদকে সাহায্য করেছে, রাইট? তাহলে এখানে খালিদুনটা কি ফাইল আর মাজিদানটা মাফুরুন বিহি। এখন যদি আমি বলতে চাই মাজেদকে সাহায্য করা হয়েছে, নুসিরা মাজেদকে মাজেদ, সাহায্য করা হয়েছে, তাহলে আরবি কি হবে? নুসিরা মাজেদ, নুসিরা মাজেদ, মাজিদান নাকি মাজিদুন? মাজিদুন, মাজিদুন, নুসিরা মাজিদান, মাজিদুন, নুসিরা মাজিদুন হবে, মাজিদুন, রাইট। তাহলে আমরা জানি নায়েবুল ফাইলের ক্ষেত্রে নিয়মটা হলো একটা অ্যাক্টিভ বাক্যে বাক্যের মধ্যে যে ফাইল ছিল, ডুয়ার ছিল, ডুয়ারটাকে ড্রপ করে দিতে হবে। তাহলে আমরা এখানে খালিদুনটা ড্রপ করে দিলাম। ডুয়ার ড্রপ করার পরে এই যে মাফুলুন বিহি যেটা ছিল অবজেক্ট, এই অবজেক্টটাকে এখন ডুয়ারের স্থানে রেখে মারফু বানাইতে হবে, ডুয়ারের স্থানে এনে মারফু বানাইতে হবে। তাহলে এখন দেখেন এই যে আমরা খালিদুনকে ড্রপ করে দিলাম, এই মাজিদুনকে ডুয়ারের স্থানে এনে মারফু বানাই দিলাম, তো সুতরাং বাক্যটা হবে নুসিরা মাজিদুন, নুসিরা মাজিদুন। এটার অর্থ কি হবে? মাজেদকে সাহায্য সাহায্য করা করেছে। হয়েছে। বাংলা অনুবাদ করলে দাঁড়াবে মাজেদকে সাহায্য করা হয়েছে, সাহায্য করা হয়েছে, মাজেদকে সাহায্য করা হয়েছে, এরকম অর্থ হবে। এই যে মাজেদকে সাহায্য করা হয়েছে, তাহলে এখানে আমরা মাজেদ পেয়ে গেলাম, এটা হলো নায়েবুল ফাইল, তাই না? তো ওস্তাদ, এই এক্সপ্লেনেশনটা আবার করবেন কি প্লিজ, কিরকম চেঞ্জ হলো নাইবুল ফাইল? আচ্ছা, তাহলে অ্যাক্টিভ বাক্যের মধ্যে দেখেন, অ্যাক্টিভ বাক্যের মধ্যে এখানে একটা ডুয়ার আছে, একটা মাফুরুন বিহি আছে, তাই না? তো এখন অ্যাক্টিভ বাক্য থেকে আমরা যখন প্যাসিভে যাব, তখন সেখানে আমরা জানি মাজহুল মানে কি, যার ডুয়ার জানা নাই, তাই না? ডুয়ার অজ্ঞাত, ডুয়ার ফাইলটা অজ্ঞাত, তো সুতরাং আমরা ফাইলটাকে ড্রপ করে দিব। ফাইলটাকে ড্রপ করে এই অ্যাক্টিভ বাক্যে যেটা মাফুরুন বিহি ছিল, ওই মাফুরুন বিহিটাকে ডুয়ারের স্থানে নিয়ে বা কর্তার স্থানে নিয়ে মারফু বানিয়ে দিতে হবে। এই দেখেন আমরা ডুয়ারকে ফেলে দিলাম, এখন এটা অবজেক্ট ছিল, এই অবজেক্টটাকেই এনে আমরা মারফু বানিয়ে দিচ্ছি, বলুন নাইবুল ফাইলি, নাইবুল ফাইলি, যেটা ইংরেজিতে বলতে পারেন আপনারা ডেপুটি ডুয়ার। নাইবুল ফাইলটা কি? ডেপুটি ডুয়ার বা ডুয়ারের স্থলাভিষিক্ত, ডুয়ারের নায়েব, নাইবুল ফাইলি, এই নাইবুল ফাইল। অ্যাক্টিভ ভার্বের ফাইল আর প্যাসিভে হয় নাইবুল ফাইল। এখন এই নাইবুল ফাইলটা অলার মধ্যে এসে কেমন হয়ে যায়, একটু এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিতে হবে। যেমন ধরেন আমি বললাম অলা খালিদুন, অর্থ কি? খালেদ বললো, খালেদ বলেছে, খালেদ বলেছে, খালেদ বলেছে। তাহলে আমরা জানি এখানে কালা হলো ফেল আর খালেদ হলো ফাইল, তাই না? ফেল ফাইল। এখন খালেদ কাকে বলেছে? ধরেন আমি বললাম মাজিদান, মাজেদকে বলেছে, খালেদ মাজেদকে বলেছে, তাহলে মাজিদানটা কি হবে? মাফুলুন বিহি হবে, তাই না? মাফুলুন বিহি। বাকি এটা দেখেন, এটা আরেকটা বাক্য বলি, এভাবেও হতে পারে বাক্যটা। যেমন বললাম কালা খালিদুন লি মাজিদিন,
আলা খালিদুন লিমাজিদিন, খালেদ মাজেদকে বলেছে। তাহলে দেখেন দুইটার মধ্যে অর্থের কোনো পার্থক্য আছে? না দুইটার মধ্যে অর্থের কোনো পার্থক্য নাই, রাইট? এরপরে চেহারাগত একটু পার্থক্য এসে গেছে, তাই না? প্রথম বাক্যে লি নাই, দ্বিতীয় বাক্যে লি আসছে। তাহলে আমরা একটা নিয়ম এখানে মনে রাখতে পারি যে কালা ক্রিয়ার মাফুলুন বিহিটা দুই রকম ব্যবহার হয়, একটা হলো একটা হারফুল জার সহ ব্যবহার হয়, আর একটা হচ্ছে হারফুল জার ছাড়া ব্যবহার হয়। বাকি মনে রাখতে হবে হারফুল জারটা কোনো অর্থ দেয় না। আপনি কালা খালিদুন মাজিদান বলেন অথবা কালা খালিদুন লিমাজিদিন বলেন, দুইটারই অর্থ কি সিমিলার। তাহলে এখানে বলেন তো লিটা, এই লিটা কি কোনো অর্থ দিচ্ছে? এই লি এটা কি না কোনো অর্থ দিচ্ছে? এখানে অর্থ না দিচ্ছে না, তাই? অর্থ দিচ্ছে না। তো এখন এই লিটা যেহেতু অর্থ দিচ্ছে না, এই লিটাকে এই জন্য বলে এই হারফুল জার জাইদা। এই লিটাকে কি বলবে? জাইদাতুন, এটা অতিরিক্ত। এই লিটা এখানে অতিরিক্ত আসছে, তো অতিরিক্ত আসছে। তো সুতরাং এখন আমরা লি মাজিদিন এটাকে কি বলবো, বাক্যের মধ্যে কি করবো? এখানে তো মাজিদান মাফুলুন বিহি এটা বুঝতে পরিষ্কার, তাই না? কিন্তু আপনি লি মাজিদিন এটাকে কি বলবেন? জার মাজরুর মিলে মুতাল্লিক বলবেন, নাকি এটা লিটা অতিরিক্ত মাজিদিন মাফুরুন বিহি, কি বলবেন? এটাকে বলতে হয় মাফুরুন বিহি, আর লিটা হচ্ছে অতিরিক্ত, লিটা অতিরিক্ত। তা এখন আরেকটা সমস্যা হয়ে যায়, সেটা আমরা জানি মাফুরুন বিহিটা কি হয়, মানসুব হয়। এখানে কি মানসুব আছে? না মানসুব নাই। তো সুতরাং মানসুব আছে, এটা বলতে হবে এখানে লি মাজিদিন এই শব্দটা হচ্ছে লফজান মাজরুর, এটা বাহ্যিক ভাবে চেহারাগত ভাবে মাজরুর আছে, কিন্তু সে আসলে মূলত কি মাফুরুন বিহীন না? জি মাফুরুন বিহীন স্থানটা কি? মানসুব। তো সুতরাং এখন আমরা বলবো মাহাল্লান মানসুবুন, কিন্তু সে স্থান হিসাবে মানসুব আছে। এই যে লিমাজিদিন এই শব্দটা কি বাহ্যিক ভাবে চেহারাগত ভাবে আছে মাজরুর, কিন্তু তার স্থান মাফুরুন বিহি হিসাবে স্থান হলো মানসুব। তো সুতরাং মাহাল্লান মানসুবুন। তো এই যে আমরা এখানে কালা ক্রিয়ার মধ্যে তাহলে মনে রাখবো এই কালা ক্রিয়ার মাফুলুন বিহিটা দুই ভাবে ব্যবহার হয়, একটা অতিরিক্ত লি সহ ব্যবহার হতে পারে অথবা লি ছাড়া ব্যবহার হতে পারে, দুইটার অর্থই সিমিলার। তো এখন আমরা যদি এই যে আগের নিয়মে যাই, নায়েবুল ফাইল বানাই কলা বাক্যের মধ্যে, কলা বাক্যের মধ্যে নায়েবুল ফাইল বানাইতে যাই, তখন কেমন হবে? যেমন ধরেন আমরা এই বাক্যটাকে নায়েবুল ফাইল বানাবো, আমি বলতে চাই মাজেদকে বলা হয়েছিল, মাজেদকে বলা হয়েছিল। তাহলে নায়েবুল ফাইল বানানোর ক্ষেত্রে নিয়মটা কি, এই যে একটু আগে আমরা পড়ে আসলাম, নাসারা খালিদুন মাজিদান নুসিরা মাজিদুন, হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাদেরকে? ডুয়ারকে ড্রপ করে দিতে হবে, রাইট? ডুয়ারকে ড্রপ করে মাফুলুন বিহিটাকে ডুয়ারের স্থানে এসে মারফু বানাইতে হবে, রাইট? তো এখন এই বাক্যের মধ্যে তো সহজ, এই বাক্যের মধ্যে আমরা নায়েবুল ফাইল বানাই দিব সহজ, যেমন আমরা এরকম বলে দিব কিলা মাজিদুন, মাজিদকে বলা হয়েছিল, তাই না? ক্লিয়ার, সহজ, বুঝা যাচ্ছে। ডাইরেক্ট আমরা ডুয়ারকে ড্রপ করে মাফুলুন বিহিকে নায়েবুল ফাইল বানিয়ে দিলাম, কিন্তু এই বাক্যে কিভাবে বলবেন লি মাজিদিন, এটাকে কি করবেন? তো এই ক্ষেত্রে আমাদেরকে এই আগের মতোই এখানেও অতিরিক্ত থাকবে, কিলা লি মাজিদিন, কিলা লি মাজিদিন। তাহলে এখানে এই মাজিদুনটাও নায়েবুল ফাইল, এখানে এই মাজিদিন এটাও কি নায়েবুল ফাইল, বাকি পার্থক্য কি, একটা হলো লি সহকারে আর একটা হচ্ছে লি ছাড়া, একটা লি সহ আর একটা লি ছাড়া। তাহলে এখন বলেন তো এই লি মাজিদিন এটা মাহাল্লান মাজরুর, কিন্তু এটা লফজান মাজরুর আছে, রাইট? কিন্তু মাহাল্লান কি হবে এটা? মাংসব এটা না মাথু মাথু মানসুব হবে, এটা তো মাহাল্লান, এটা কি নায়েবুল ফাইল না? নায়েবুল ফাইলটা হ্যাঁ কি হয়? মাথু তাহলে মারফু হয় মাহাল্লান কি হবে? মারফু মারফুন, মারফুউন, রাইট? এটা মাহাল্লান মারফুউন, যদিও চেহারাগত ভাবে সে
এখানে মাজরুর দেখা যাচ্ছে, এটা লাফজান, কিন্তু আসলে তার স্থান হিসাবে মারফু আছে, মাহাল্লান মারফু। তাহলে এই পার্থক্যটা কি বুঝতে পেরেছি আমরা পালা ক্রিয়ার মধ্যে? তার মানে মনে রাখতে হবে অনেক সময় একটা হারফুল জান বাক্যে অতিরিক্ত আসতে পারে, ওইটা কোনো অর্থ দিবে না বাক্যের মধ্যে বাহ্যিক ভাবে, মূলত এমফাসাইজ বুঝাবে, বাকি সে আসবে অতিরিক্ত যেটা বাহ্যিক কোনো অর্থ হবে না। তো এখানে আমরা এই লি বাজিদিনটাকে নায়বুল ফাইল বলতেছি, এটা মনে রাখার আয়াতের মধ্যে দেখেন, ওয়া ইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, যখন তাদেরকে বলা হয়, কাদেরকে বলা হয় বলেন, কাদেরকে বলা হয়? তাদেরকে। তাহলে এখানে লাহুম, এই লাহুমের মধ্যে এই হুমটা, হুমটা কি হবে? নায়েবুল ফাইল। আর এই যে লা, এই লিটা অতিরিক্ত, তাই না? লিটা অতিরিক্ত। তাহলে এখানে আমরা বলতে পারি জার মাজরুর মিলে, যার লিটা হরফুল জার, হুমটা মাজরুর, যার মাজরুর মিলে লাফজান মাজরুর মাহাল্লান মানসুব, এটা হচ্ছে নায়েবুল ফাইল, তাই না? ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, যখন তাদেরকে বলা হয়। তাহলে লাহুমটাকে আমরা দুইটা অবস্থা, একটা তো হলো জার মাজরুর মিলে মুতাল্লিক বলে দিব, জারুন ওয়া মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক, কিন্তু অ্যাকচুয়ালি এখানে লিটা যেহেতু অতিরিক্ত সেই জন্য এটা হলো নাইবুল ফাইলি, নাইবুল ফাইলি, এখানে লিটা অতিরিক্ত, লিটা অতিরিক্ত, অর্থাৎ যখন মুনাফিকদেরকে বলা হয়। লাহুম কারা? লিল মুনাফিকিনা, লিল মুনাফিকিনা, অর্থাৎ ইমানদাররা যখন মুনাফিকদেরকে বলে, অর্থাৎ নবীজি যখন মুনাফিকদেরকে বলে, এটাই এখন বলা হচ্ছে, যখন তাদেরকে বলা হয়ে থাকে। তো এখানে এই হুমটাও লাফজান মাজরুর, কিন্তু মাহাল্লান মারফু, এটা হচ্ছে মারফু। তো আপনারা এখন কিলার মধ্যে আমরা দুইটা জিনিস শিখলাম, কিলার নায়েবুল ফাইলটা স্পেশাল লি সহকারে আছে, এক এটা শিখলাম, দুই নাম্বার এটা প্যাসিভ, এই প্যাসিভটা কি ছিল অরিজিনাল রূপে কিভাবে হয়েছে সেটা শিখলাম। এই দুইটা জিনিস কি বোঝা গেছে? জি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হলো, কি বলা হলো? লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ফিল আরদি, জমিনের মধ্যে, যখন তাদেরকে বলা হলো যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। তাহলে আমরা জানি কালা ক্রিয়ার মধ্যে একটা মাকুলুল কাউলি হয় না, কি কথাটা বলা হয়েছে তাদেরকে, জি তাদেরকে বলা হয়েছে কি কথাটা বলা হয়েছে, এই যে কথাটা হলো এটা, লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, এই কথাটা বলা হয়েছিল যখন তাদেরকে, যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। তো এই কথাটা, এটা একটা সেন্টেন্স হয়ে গেছে, পূর্ণ সেন্টেন্স, তাই না? লা তুফসিদু, এখানে আমরা জানি এই ভার্বটা আসছে হলো ফর্ম ফোর থেকে, তাহলে এটার মাদিটা হবে আফসাদা, মুদারাটা কি হবে? ইউফসিদু, ইউফসিদু, এটার মাসদারটা কি হবে? সাদুন, সাদুন, সাদুন। আমর বলেন তো, আমর যদিও নিষেধ করা দরকার আমাদের, হ্যাঁ হবে আফসিদ, এটা ভার্বের চার নাম্বার ফর্মে, আকরিম এর সাথে মিলাতে হবে, তাই না? আফসিদ না, হ্যাঁ। এখন লা তুকরিম এর সাথে মিলান, তাহলে কি হবে? লা তুফসিদ, লা তুফসিদ, রাইট, আমর, এরপর নাহিটা হবে লা তুফসিদ, এই দেখেন লা তুফসিদ, এটারই প্লুরাল আছে, লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না। তাহলে এখানে বলেন তো লা তুফসিদু এর মধ্যে ফাইল কি হবে? ওয়াও ওয়াও ওয়াও, ওয়াওটা হচ্ছে ফাইল। তাহলে এখানে ফেল উস্তাদ, লায়ের কারণে, উস্তাদ লায়ের কারণে তুফসিদ দুনাটা নুন পড়ে গেছে না, ভুলে গেছি হ্যাঁ, নিয়ম। এটা নাহি তো, নাহিটা মাজুম হয়ে যাবে, এটা লায় নাহি, তাই না?
আচ্ছা 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 রাইট। বলে এরপরে ফিল আরদি, ফিল আরদিটা আপনারা বলেন কি হবে, যার মাজরু মিলে মুতাল্লিক মুতাল তাল্লিক হবে মুতাল্লিক মুতাল্লিক, কার সাথে মুতাল্লিকুন, যে তুফসিদি ফেলের সাথে সাথে তুফসিদু সাথে ফিলের সাথে, তাহলে মুতাল্লিকুন বি তুফসিদু তুফসিদু, তুফসিদু অথবা তুফসিদুই বলি আমরা, এই তুফসিদু এই ফেলের সাথে মুতাল্লিক হয়ে গেল। ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াটা এই কিলার জন্য কি হয়ে যাবে, মাকুলুল কওলি। তাহলে এখন দেখেন কিলা এটা ফেল, লাহুমটা হলো নায়েবুল ফাইল, এরপরে লা তুফসিদু ফিল আরদি এটা হলো মাকুলুল কওলি। তাহলে ফেল ফাইল মাকুলুল কওলি এই তিনটা মিলে কি হয়ে গেল, ফেল নায়েবুল ফাইল মাকুলুল কওলি মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াটা আদাতুস শর্তের পরে আসছে, তাহলে এটা এখন কি হবে, শর্ত, শর্ত জব শর্ত জব শর্ত শর্তটা পরে আসবে, এটা হলো শর্ত। শর্ত শর্ত ও আচ্ছা প্রথমে কি আসে, এই যে আদাতুস শর্ত, ইদাটা আদাতুস শর্ত, তারপরে আসবে জি একটা সেন্টেন্স, ওটা হলো শর্ত শর্ত। তাহলে আমরা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি এটা হচ্ছে শর্ত। তাহলে শর্ত বাক্যটা কিভাবে হলো, এই যে এই পর্যন্ত পুরাটা হলো শর্ত, কিলা ফেল লাহুম জার মাজরুর ফি মাহাল্লি রাফইন নাইবুল ফাইল লা তুফসিদু ফিল আরদি, ফেল ফাইল মুতাল্লিক মিলে ভার্বাল সেন্টেন্স হয়ে মাকুলুল কাউলি, এটা হলো মাকুলুল কাউলি বা মাফুলুল বিহি। তাহলে ফেল নায়েবুল ফাইল মাকুলুল কাউলি বা মাফুলুল বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হচ্ছে শর্ত। তো এখন আমাদের দরকার জবাব শর্ত। ওস্তাদ মাকুলুন কওলিতে লাহুমটা কি বাদ হয়ে যাবে মানে লাতুব সিদু এইখান থেকে হবে মাকুলুন কওলি না লাহুমটাও নিব না না লাহুম, লাহুমটা ফাইল লাহুমটা তো নায়েবুল ফাইলই হয়ে গেছে, হ্যাঁ ওটা তাহলে ওই মাকুলুন কওরের সাথে বলা লাগবে না আর কি না এটা দুইটা মাফুলুন বিহি, একটা হলো এই লাহুম, এটা নায়েবুল আচ্ছা ফাইল হয়ে গেছে, এটা হলো দ্বিতীয় মাফুলুন বিহি, তো এটা হলো আচ্ছা মাকুলুল কওলি, আচ্ছা বুঝে গেছে। ওকে, তাহলে জি আমরা সেন্টেন্সের একটা পার্ট পেলাম বা দুইটা পার্ট পেলাম, আদাতুস শর্ত পেলাম এবং শর্ত পেলাম। তাহলে আমরা শর্তটা মাদির ক্রিয়াও হতে পারে মুদারের ক্রিয়াও হতে পারে, কারেক্ট? এই যে এখানে দেখেন কিলা, এটা মাদি নাকি মুদারে, মাদি মাদি তাহলে মাদিও হতে পারে মুদারেও হতে পারে। এবার লাস্ট অংশ আসেন, এটা আমাদের হবে জবাব শর্ত। জবাব শর্তের প্রথম বাক্যটা আছে কলু, তারা বলেছিল বা তারা বলে, তখন তারা উত্তরে বলে। আরেকটা কথা দেখেন এখানে অর্থ কি হয়েছে, যখন তাদেরকে বলা হয়, এই যে বলা হয় এটা মাদির অর্থ নাকি মুদারের অর্থ, মুদরে মুদারের অর্থ, বর্তমান রাইট, মুদরে মুদারের অর্থ। তো এখানে শব্দ তো আছে মাদির, তাই না? তো মনে রাখবেন কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে যদি মাদির শব্দ আসে তখন অর্থটা মুদারে হয়ে যায়। বলেন তো কি বললাম, কন্ডিশনাল সেন্টেন্স বা জুমলাতুন শর্তিয়ার মধ্যে যদি মাদির ক্রিয়াও আসে তখন এটা মুদারের অর্থে হয়ে যায়। কন্ডিশনাল সেন্টেন্সে মাদির ক্রিয়াও মুদারের অর্থে হয়ে যায়, কারণ কন্ডিশনটা কি হয়, বর্তমানে অতীতে নাকি হয় ভবিষ্যতে, প্রেজেন্ট হয় বর্তমানে হয় সবসময় ভবিষ্যতের ক্ষেত্রে হয়, তাই না? মানে যদি ভবিষ্যতেও হতে পারে হ্যাঁ ভবিষ্যতেই মানে হয়, ইচ্ছে হয় মোদরে তো হয় হ্যাঁ সবসময় ভবিষ্যতেই হয়, হতে পারে না, মানে কন্ডিশন তো আপনি অতীতের জন্য দিতে পারবেন না, যে তুমি যদি ওইটা অতীতে করেছিলে এরকম হয়, এটা হয় না, ভবিষ্যতের ক্ষেত্রে সবসময় কন্ডিশন হয়, তাই না? যখন তাদেরকে বলা হয় এটা তো প্রেজেন্টে বলছে না বলা হয় এটা কি প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট না বলা হয় মানে যদি বলি বলা হচ্ছে তাহলে প্রেজেন্ট, আর বলা হবে বা বলা হয় এটা ফিউচার, বলা হয় এটা প্রেজেন্ট, দুইটাই ও মিলিত। বলা হয় এটা ফিউচার ও আমি তো মনে করছি এটা প্রেজেন্ট এখানেই তো বল বুঝছি আচ্ছা প্রেজেন্ট ঠিক হলে আছে যদি বলেন বলা হচ্ছে, বলা হইতেছে, এটা হলো প্রেজেন্ট, আর আচ্ছা বলা বলা হয় হলো হলো আসলে ফিউচার অর্থটা হ্যাবিট অর্থ বোঝায় না, হ্যাবিট অভ্যাসগত অর্থ ওই অর্থটা বোঝায় আর কি। তো যাই হোক, এখানে রুলসটা মনে রাখেন,
কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে মাদি আসলে অর্থটা ভবিষ্যতে হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখানে এখন বাক্যের লাস্ট অংশটা দেখেন, কালু, তখন তারা বলে। এখানে কি অর্থ করা যাবে যে তখন তারা বলেছিল? না না না, এটা যদিও মাদির ক্রিয়া কিন্তু অর্থ করতে হবে ইদার কারণে, এটা শর্তিয়া বা কন্ডিশনাল সেন্টেন্স হয়ে গেছে, তো ভবিষ্যতের অর্থ করতে হবে। তখন তারা বলে, কি বলে? ইন্নামা নাহনু, নিশ্চয়ই আমরা মুসলিহুন, সংশোধনকারী। তাহলে আপনার বাক্যটা বুঝে গেছেন, কালু এটা একটা মাদির ক্রিয়া। ফাইলটা বলেন তো, ওয়াও ওয়াও তাহলে আমরা এটাকে বলবো, সরি, এই ফেলুন মাদিন ফাইলুহু। ফাইলটা কি? ওয়াও, ফেল ফাইল পাওয়া গেল। এখন কলা ক্রিয়ার মধ্যে আমরা জানি পরে মাফুলুন বিহি বা মাকুলুল কাউলি আছে, তাই না? এখন সামনের অংশটা হলো মাকুলুল কাউলি। মাকুলুল কাউলির মধ্যে বুঝতে সহজ, নাহনুটা হলো মুবতাদা, মুসলিহুনা হলো খবর, মুবতাদা খবর জুমলাতুল ইসমিয়া। তো এখন প্রশ্ন হলো মাঝখানে একটা শব্দ আছে ইন্নামা, ইন্নামা, এই ইন্নামার মধ্যে দুইটা শব্দ, প্রথমে আছে ইন্না, ইন্না সম্পর্কে আমরা সবাই জানি, ইন্নাটা কি করে তার ইসিমকে মানসুব বানায়, খবরকে মারফু বানায়, তাই না? যেমন আমরা ছয় না পাতায় পড়ে আসছি, ইন্নাল্লাহা গাফুরুন, ইন্নাল্লাহা গাফুরুন। তো এটা হলো ইসমু ইন্না, এটা খবরও ইন্না। বাকি মনে রাখেন অনেক সময় ইন্নার সাথে একটা মা যুক্ত হয়, ইন্নার সাথে মা যুক্ত হয়। যখন ইন্নার সাথে মা যুক্ত হয় তখন ইন্নাটা আর এই কাজটা করে না, তার আমল থেকে সে বিরত হয়ে যায়। যেমন দেখেন ইন্না আল্লাহ গাফুরুন, এখন যদি ইন্নার সাথে মা যুক্ত করে দেন ইন্না মা, তাহলে এখানে আমি যদি এখন ইন্না মার সাথে এই ইসিম এবং খবর যুক্ত করি তখন কি হবে? ইন্না মা আল্লাহু গাফুরুন। দেখেন এখানে কি ইসমু ইন্নাটা মানসুর হয়েছে? না না তাহলে দুইটার পার্থক্যটা বুঝে গেছে? ইন্না যখন মা ছাড়া থাকবে তখন সে তার ইসিমকে মানসুব বানাবে, খবরকে মারফু বানাবে, আর যখন ইন্নার সাথে মা যুক্ত হয়ে যাবে তখন আর ইন্না কোনো চেঞ্জ করবে না। কাজ করবে এই যে মাটা ইন্নার সাথে যুক্ত হয় এই মাটাকে বলে মা মালকাফা। এই মাটার অ্যারাবিক নাম কি? মা ফাতু, মানে এমন মা, প্রতিরোধক মা বলতে পারেন, বাংলা করলে হবে প্রতিরোধক মা, যে মাটা এসে ইন্নাকে তার পরিবর্তন করা থেকে ইন্নাকে প্রতিরোধ করে, ইন্নাকে বিরত রাখে। মাল কাফা বা মায়ে কাফা, বিরত রাখনে ওয়ালা মা, যে মা এসে ইন্নাকে তার ইসিমকে মানসুব বানানো থেকে বিরত রাখে। তো আমরা জানি সাধারণত ইন্নার সাথে যদি ডিটাচ প্রোনাউন গুলো যুক্ত হোক তখন কি হয়ে যায়? অ্যাটাচ প্রোনাউনের রূপ ধারণ করে, তাই না? যেমন ধরেন ইন্না প্লাস নাহনু কি হওয়ার কথা? না না আমরা হওয়ার কথা ছিল ইন্না না হওয়ার কথা, তাই না? ইন্না প্লাস নাহনু ইন্না না, এই যে ডিটাচ প্রোনাউনটা অ্যাটাচ রূপ ধারণ করবে, কারেক্ট? কিন্তু দেখেন এখানে কি ইন্নামার পরে নাহচু আসছে, এই পরিবর্তনটা হয়েছে না হয় নাই? কেন? কারণ ইন্নার পরে একটা মা আসছে, এই মাটাকে বলে মায়ে কাফা বা প্রতিরোধক মা, যে মা এসে ইন্নাকে বিরত রাখে। তো এই জন্য এখানে আমরা বলবো ইন্না প্লাস মায়ে কাফা, এরপরে নাহনু মুবতাদা মুসলিহুনা খবর। তো এখানে আর এটাকে ইসমু ইন্না খাবারু ইন্না এরকম বলে না, এখানে ডাইরেক্ট এটাকে মুবতাদা এবং খবর হিসাবে বলে। এই দেখেন ইন্নামা নাহনু, এই নাহনুকে বলতেছে দমিরুন মুনফাসিরুন মাবনিয়ুন আলা দম্মি ফি মাহাল্লি রাফঈন মুবতাদা মুসলিহুনা খাবারুন, এটা খাবারু ইন্না ইসমু ইন্না বলে না তখন, তখন এটা ডাইরেক্ট মুবতাদা ডাইরেক্ট খবর। তাহলে আমরা নাহনুটা হলো মুবতাদা উন,
এখন মুসলিহুনা এটা হচ্ছে খাবারুন, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এখন জুমলাতুন ইসমিয়াটা কি হবে, এই যে তখন তারা বলে কি বলে, নাহনু মুসলিহুন, ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয় আমরা সংশোধনকারী। তাহলে আপনারা বুঝে গেছেন এই যে কলার পরে সেন্টেন্স এটা কি হবে, মাফুলুন বিহি, মাকুলুল মাফুলুন বা মাফুলুন, মাফুলুন বিহি, তাই না? এই কলার ফেল ফাইল আর এই সেন্টেন্সটা, এই নমিনাল সেন্টেন্সটা, এখন এটা মাকুলুল কাউলি বলতে পারবো অথবা মাফুলুন বিহি। তো এখন একসাথে ফেল ফাইল মাকুলুল কাউলি মিলে কি হবে, জবাব শর্ত। জবাব এইটা জবাব শর্ত। তাহলে দেখেন এখন সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, ইদা আদাতুস শর্ত, قيل لهم لا تفسدوا في الأرض, এটা হচ্ছে শর্ত, قالوا إنما نحن مصلحون, এটা হচ্ছে জবাব শর্ত। শর্ত আদাতুস শর্ত জবাব শর্ত মিলে জুমলাতুন শর্তিয়াতুন, জুমলাতুন শর্তিয়াতুন। সেন্টেন্সটা ওকে বোঝা গেল? জি বুঝছি। উস্তাদ আদাতুস শর্তটা কি লিখবো সংজ্ঞায়, যে মানে আদাতুস শব্দটা কি আদাত মানে গণনা না নাকি? না, আদাত একটা হলো এরকম লিখে আদাদুন, যদি আইন দিয়ে বলেন আইন দাল দাল, এটার অর্থ সংখ্যা বা গণনা, আদাদুন। হ্যাঁ, এখানে আর দেখুন এটা আদাতুন, আদাতুন, আদাতুন মানে অব্যয় পার্টিকেল। ও আচ্ছা আচ্ছা, অব্যয় না, হ্যাঁ, তো আদাতুস তাহলে শর্ত, শর্তের অব্যয় যেগুলো, কি হ্যাঁ সংজ্ঞায় কি লিখতে পারি যেসব অব্যয় শর্তের কাজ করে নাকি? কারেক্ট, শর্তবাচক অব্যয়। আচ্ছা আমাদের ছয় পাতায় দেখেন, ছয় পাতায় আছে, আমরা এখানে 3 নম্বর পেজের শেষে দেখবেন। আপনাদের সবার কাছে কি ছয় পাতা আছে? আছে উস্তাদ। হ্যাঁ, এখানে দেখেন কিছু শর্তবাচক শব্দসমূহ, শর্তবাচক শব্দসমূহ। এই ছয় পাতা যদিও ছোট্ট করে লিখা, এখানে কোরআনিক আরবিক বোঝার জন্য বা গ্রামার বোঝার জন্য যা যা দরকার সবকিছু ইনক্লুড আছে, বাকি একটু এক্সপ্লেনেশন লাগবে আর কি। যদি ওই প্রত্যেকটার ব্যাখ্যা করে দেওয়া যায় তাহলে আর কি আপনারা বুঝে যাবেন। স্যারের সাথে আপনারা ক্লাস করেছেন, ওখানে অলরেডি শিখেছেন, এখন এই ক্লাসে আবার যখন ধরায় দিব তখন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আশা করি এই বাক্যটা সবাই ক্লিয়ার। এই আয়াতটাতে কারো কোনো ডাউট আছে? আলহামদুলিল্লাহ। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. এই মুসলিহুন শব্দটা সম্পর্কে একটু বলে শেষ করে দিব। আমরা জানি আমরা ইসিম পড়েছিলাম 3 প্রকার, ইসমুন জামিদুন, ইসমুন মুস্তাফুন, আর হলো মাস্তাফ, মনে আছে? তাহলে এখানে যে মুসলিহুন শব্দটা আছে, আমরা সংশোধনকারী, তারা বলতেছে মুসলিহুনা মানে সংশোধনকারী পুরুষগণ। তাহলে এটার একবচন রূপটা কি ছিল? মুসলিহুন এটার একবচন রূপটা ছিল মুসলিহুন, এটার প্লুরালটা হচ্ছে মুসলিহুনা, এটা মারফু রূপ, তাই না? জমা মুজাক্কার সালিম। এটার মানসুব মাজরুর রূপটা কি হবে? মুসলিহুন মুসলিহিনা, এই যে মুসলিহিনা, এটা হলো মানসুব বা মাজরুর রূপটা। বাকি এটা আমরা জানি একটা পুরুষ সংশোধনকারী, যদি বলি পুরুষ সংশোধনকারী একজন, তাহলে আরবি হবে মুসলিহুন। এখন এটা যদি একজন নারী বলতে চাই, একজন সংশোধনকারী নারী, তাহলে কি হবে? মুসলিহাত মুসলিহাতুন, মুসলিহাতুন। তাহলে দেখেন এখানে জেন্ডার পরিবর্তন হয়ে গেল, তাই না? আমরা পড়েছিলাম যে শব্দের জেন্ডার নাম্বার দুইটাই পরিবর্তন হয়, এটা কোন প্রকার ইসিম? মুস্তাক 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 না, মুস্তাক জামিদ তো পরিবর্তন হবে না, এটা হচ্ছে ও ইসম, জামেদ হচ্ছে শুধু না, জেন্ডার পরিবর্তন হবে, নাম্বার হবে না নাকি? রাইট? নাম্বার হবে, জেন্ডার হবে না, ওটা হচ্ছে জামিদ। জেন্ডার নাম্বার দুইটাই হবে, ওটা হচ্ছে মুস্তাক, এটা হলো ইসমুন মুস্তাক। ইসমুন মুস্তাকের মধ্যে আপনারা আমাদের ছয় পাতা পড়লে, ছয় পাতায় দেখবেন 5 নম্বর পেজে গেলে ওইখানে দেখেন ইসমুন মুস্তাকের একটা লম্বা টেবিল দেয়া আছে। এই যে ইসমুন মুস্তাক,
নির্গত বিশেষ্য সমূহ, এর মধ্যে প্রথমেই দেখা গেছে ইসমুল ফাইল, তাই না? ইসমুল ফাইল, ইসমুল ফাইল মানে অ্যাক্টিভ পার্টিকেল, কর্তৃবাচক বিশেষ্য। এই ইসমুল ফাইলটা একটু শিখে রাখেন, এই যে এই শব্দটা ইসমুল মুশতাক, ইসমুল মুশতাকের মধ্যে ইসমুল ফাইল হয়েছে। ইসমুল ফাইলটা আমরা আমাদের 6 পাতার প্রথম পেজে প্রত্যেকটা শব্দের ইসমুল ফাইল আলাদা করে দেওয়া আছে। এই দেখেন, যেমন 4 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্মে আক্রামা ইউক্রিমু আক্রিম লা তুক্রিম, এই দেখেন মুক্রিমুন মুক্রমুন, এটা হলো ইসমুল ফাইল। পরেরটা হলো ইসমুল মাফউল, ইসমুল ফাইল ইসমুল মাফউল। তো ইসমুল ফাইলটা একটু বুঝে রাখেন, ইসমুল ফাইল 2 রকম হয়। একটা হলো ফর্ম ওয়ান, ফর্ম ওয়ানে যদি যান তাহলে সব সময় একই স্ট্রাকচারে হবে, সেটা হলো ফাইলুন। ইসমুল ফাইলটা ফর্ম ওয়ানে সব সময় কি হবে? ফাইলুন। আমরা বললাম নাসারা থেকে নাসিরুন, কাতাবা থেকে কি হবে? কাতিবুন। ফাতাহা থেকে কি হবে? ফাতিহুন। এরপরে সামিয়া থেকে কি হবে? সামিউন। তাহলে ফর্ম ওয়ানে স্ট্রাকচার ফিক্সড, সব সময় ফাইল স্ট্রাকচারে হবে। ফর্ম টু অ্যান্ড অ্যাবোভ এর ক্ষেত্রে নিয়মটা হলো মুদারের ক্রিয়াটা নিবেন, মুদারের ক্রিয়া নিয়ে আলামাতুল মুদারে ফেলে দিয়ে সেখানে একটা দম্মা যুক্ত মিম আনতে হবে। যেমন ধরেন কথার কথা আমরা 2 নম্বর ফর্মের একটা শব্দ নেই, যেমন সাব্বাহা ইউসাব্বিহু, মুদারাটা কি হবে? ইউসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু। তো এই ইউসাব্বিহু এই শব্দটাকে আমরা যদি এখন ইসমুল ফাইল বানাইতে চাই, তাহলে এখানে আলামাতুল মুদারে কোনটা? ইয়াটা হচ্ছে আলামাতুল মুদারে। তো এখন আমাদেরকে এই আলামাতুল মুদারের জায়গায় একটা দম্মাযুক্ত মিম আনতে হবে, মিম পেশ। এখন আমরা বানাচ্ছি ইসমুল ফাইল, এটা ইসিম নাকি ফেল? ইসিম। ইসিম, তো আমরা জানি ইসিমের শেষে সবসময় কি হয়? তানবিন হয়, সাধারণত তানবিন হয়। তাহলে এখন আলামাতুল মুদারের জায়গায় শুধু দম্মাযুক্ত মিম দিয়ে দেন, দিয়ে শেষে তানবিন দিয়ে দেন, খালাস, তাহলে ইসমুল ফাইল গঠিত হয়ে যাবে। তাহলে এখন শব্দটা কি হবে বলেন তো? মুসাববিহুন, একজন তাসবি পাঠকারী পুরুষ, একজন তাসবি পাঠকারী পুরুষ। তাহলে বলেন তো টু এন অ্যাবোভ এর ক্ষেত্রে আমরা ইসমুল ফাইল কিভাবে গঠন করব? আলামাতুল মুদারের এখন যদি আমরা 4 নম্বর ফর্মে যাই, কথার কথা একটা বার হলো আসলাহা ইউসলিহু, তাহলে এখন এটা থেকে আপনারা ইসমুল ফাইল বানান, কি হবে? মুসলিহুন, মুসলিহুন। তাহলে দেখেন তো আমরা যে শব্দটা পড়তেছি মিলে, মুসলিহুন জি মিলে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা হলো ইসমুল ফাইল। তাহলে এখন থেকে আমাদের ইসমুল ফাইল বানানোর নিয়মটা বুঝে গেলাম, তাই না? সামনে থেকে আপনারা ইসমুল ফাইল বুঝতে পারতে হবে। এই দেখেন মূল বার্বটা 4 নম্বর ফর্মে ছিল আসলাহা ইউসলিহু ইসলাহুন, অর্থ সংশোধন করা। তাহলে এখান থেকে ইউসলিহু এই শব্দের আলামাতুল মুদারে ফেলে দিয়ে আমরা শুরুতে দম্মাযুক্ত মিম নিয়ে আসলাম, এনে শেষে তানবিন দিয়ে দিছি, খালাস, ইসমুল ফাইল হয়ে গেছে। তাহলে মুসলিহুন একজন সংশোধনকারী পুরুষ, একজন সংশোধনকারী পুরুষ, এরই বহুবচন হয়েছে মুসলিহুনা, মুসলিহুনা। তো আমরা আয়াতে এটাই পড়তেছি, ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয়ই আমরা সংশোধনকারী। তখন তারা এরকম বলতে থাকে। তাহলে আবার একটু বলেন তো, 1 নম্বর ফর্মে ইসমুল ফাইলটা সবসময় কি হবে? ফাইলুন স্ট্রাকচারে, ফাইলুন স্ট্রাকচারে। আর টু অ্যান্ড অ্যাবোভ এর ক্ষেত্রে নিয়মটা কি? আলামত মুজারা চিহ্ন বাদ দিয়ে সেই স্থানে দম্মা বিশিষ্ট মিম যোগ করে শেষে করে তালিম, শেষে তালিম, খালাস, আলামাতুল মুদারের জায়গায় দম্মাযুক্ত মিম শেষে তানবিন, শেষ।
ফিনিশড। তো ঠিক আছে ইনশাল্লাহ, আজকে আমাদের এই পর্যন্তই। শেষের দিকে আমরা স্মল ফাইলের নিয়ম শিখলাম আর আমরা আয়াত নাম্বার 11 শেষ করলাম। আল্লাহ রহম করলে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পরবর্তী আয়াতটা বোঝার চেষ্টা করব। আজকের আয়াত যেটা পড়লাম এই সম্পর্কে কোনো কিছু বুঝি নাই, এরকম কারোর কোনো প্রশ্ন আছে? ওস্তাদ, ইজাটা যত জানানি বলছেন, তারপরে ওই তাদম মানা কি জানি মানি শর্ত, তাহলে তাদম মানা অর্থটা কি? তাদম মানা অর্থ মানে জিজ্ঞাসা করতেছেন কেন আপনি? এটা তো ওইখান ক্লাসে থেকে আমি লিখতে গিয়ে ওই ওই ওইখানে লিখতে গিয়ে আমি আসলে মিস মানে লিখতে গিয়ে আর ধরতে পারিনি, এই জন্য। মিস করা যাবে না, ওই সময় না হ্যাঁ বুঝলে সাথে জিজ্ঞাসা করতে হবে, তাই না না? না, বলেন কার লিখতে গেলে মানে ওস্তাদ শুনতে পারি না আর কি, লিখতে গেলে তাড়াহুড়ো করে। না, ওই ক্লাসে যখন আমি বলতেছি যেটা আমি বলতেছি ওটা লেখার দরকার নাই তো, আর যেটা ও আমি বলবো। তো লিখছি, হ্যাঁ, অন্যরা বলেন তাদম মানে অর্থ কি বলছি, কার মনে আছে? অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত হ্যাঁ অন্তর্ভুক্ত। যে ইদাটা হচ্ছে ظرفুল জামান, তাদম মানে মানা শর্তি, এই ইদাটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, অন্তর্ভুক্ত অর্থাৎ করে, এর এই মধ্যে হচ্ছে শর্তের অর্থ রয়েছে। অন্তর্ভুক্ত জি করে। ঠিক শুক্রিয়া। আছে, ইন্নামা, তাহলে ইন্নামা তারকিবের সময় আমরা শুধু ইন্না হরফ মুসাববা বিল ফিলেটে লিখবো না? না আর কিছু বলা লাগবে না, ইন্না এবং মায়ে কাফা, শেষ। ওটা তারকিবে আলাদা স্থান নিবে না, অর্থাৎ আচ্ছা ইন্নার ইসিম এবং খবর যেটা বলে ওইভাবে বলা লাগবে না। হ্যাঁ জি শুক্রিয়া। আর কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা শেষ করি আজকে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা পরের আয়াতটা 12 নম্বর আয়াত এবং সামনে পড়ার চেষ্টা করব। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. والله.